ভোট পরবর্তী হিংসার শিকার এক পরিবার। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরের ২৪ নম্বর ওয়ার্ডে। তৃণমূলকে ভোট দেওয়ার অপরাধে মার খেতে হলো গোটা পরিবারকে, তার মধ্যে রয়েছে তিন শিশু। শান্তিপুর থানার দ্বারস্থ হন গোটা পরিবার। শান্তিপুরের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজমিরা বিবির অভিযোগ, তার পরিবার তৃণমূলকে ভোট দিয়েছিল। গতকাল নির্দল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়, এরপর বেধড়ক মারধর করে। অভিযোগকারী আজমিরা বিবি জানান, বাড়ির আট সদস্যকে বেধড়ক মারধর করে, যার মধ্যে রয়েছে তিনজন শিশুও। এছাড়াও এক সদস্য শান্তিপুর থানায় মৃতদেহ উদ্ধারের কাজে কর্মরত। প্রত্যেকেই গুরুতর আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে যায় চিকিৎসার জন্য। এরপর গোটা পরিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আমরা তৃণমূলকে ভোট দিয়েছি বলে আমাদেরকে বাড়িতে এসে মারধর করেছে। আমার দাদাকে প্রথমে রাস্তায় মেরেছে, দাদা বাড়িতে দড়িয়ে চলে এসেছে, ঘরে উঠে আমার দাদাকে মেরেছে। আমরা ঠেকাতে গেছি, আমাদেরকেও মেরেছে, আর বাচ্চাগুলো ওরাও গেছে, ওদেরকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ওদেরকে সবার লেগেছে, আমারও লেগেছে, আমার মায়েরও লেগেছে। আমার দাদাকে তো মেরেছেই, ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে। আমার মা অসুস্থ মানুষ, আমার মাকেও মেরেছে দেওয়ার জন্য। কারা মেরেছে? কারাটা তুতা মেরেছে, আর আমজেতের বড় ছেলে, ওর নাম আমি জানি না, ওরা মেরেছে। ওরা কোন দল করে? ওরা নির্দল করে। আর আপনারা তৃণমূলকে ভোট দিয়েছেন? তৃণমূলকে ভোট দিয়েছি এই কারণেই মাত্র, এই কারণে আর কোনো কারণ নেই। কখন হয়েছে এটা? ১:৩০ সময় দুপুরবেলা। থানায় লিখিত অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় করেছি। আমরা হসপিটালেও গেছিলাম, হসপিটালে ওষুধপাল্লা দিয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।